স্থানীয় মানুষকে আর্সেনিক মুক্ত পানীয় জল দিতে বিশেষ উদ্যোগ। টাকি রামকৃষ্ণ মিশনে চালু হলো পরিশ্রুত পানীয় জল সরবরাহ। খুশি স্থানীয়রা। শহরটাকির আর্সেনিকের আতঙ্ক দূর করতে পরিশ্রুত পানীয় জলের অভিনব উদ্যোগ। সাধারণকে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেবার লক্ষ্যে বসিরহাটের টাকি পৌরসভার অন্তর্গত টাকি রামকৃষ্ণ মিশনে চালু হল পরিশ্রুত পানীয় জল সরবরাহের প্রকল্প। আয়োজকদের দাবি, যার দ্বারা উপকৃত হবে টাকি ও হাসনাবাদ লাগোয়া বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ, কলকাতা ও বসিরহাটের একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং ভারতবর্ষের একটি প্রতিষ্ঠিত বহুজাতিক বেসরকারি সংস্থার উদ্যোগে এই পরিশ্রুত পানীয় জলের প্রকল্প টাকি রামকৃষ্ণ মিশনে বসানো হলো। এর ফলে শুধু টাকি রামকৃষ্ণ মিশনের ছাত্রছাত্রীরাই নয়, টাকি ও হাসনাবাদ লাগোয়া বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ এর পরিষেবা পাবেন। এই পরিশ্রুত পানীয় জল প্রকল্প থেকে প্রতিদিন প্রায় 3,000 লিটার করে পানীয় জল পরিষেবা দেওয়া সম্ভব হবে বলে জানা গেছে। তথ্য বলছে, টাকি হাসনাবাদ শহর একটি আর্সেনিক প্রবণ অঞ্চল। অতীতে বহু মানুষ আর্সেনিকের প্রভাবে নানা অসুখে আক্রান্ত হয়েছে, কেউ বা মারাও গিয়েছেন। বিজ্ঞানের পরিভাষায় 1 লিটার পানীয় জলে 10 মাইক্রোগ্রামের বেশি আর্সেনিক থাকলে সেই জলকে পানির অযোগ্য বলে ঘোষণা করা হয়। সেই কারণে দুই স্বেচ্ছাসেবী সংগঠন ও বেসরকারি সংস্থার উদ্যোগে এই পানীয় জলের প্রকল্প মানুষের মনে সুস্থ থাকার আশা সঞ্চার করেছে। এই পরিশ্রুত পানীয় জল পেয়ে খুশি টাকি ও হাসনাবাদের কয়েক লক্ষ সাধারণ মানুষ। টাকি রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান মহারাজ শ্রীমৎ স্বামী পরিশুদ্ধানন্দজী মহারাজ বলেন, টাকি ও হাসনাবাদের মানুষ এই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা পেয়ে খুশি। উদ্যোক্তা সুশীল আগরওয়াল ও শুভাশিস মণ্ডল জানান, টাকির মানুষের জন্য এই পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করতে পেরে তারা নিজেদেরকে ধন্য বলে মনে করছেন। এই বিষয়ে সুশীল আগরওয়াল জানান, গত বছর 21 আগস্টে এইখানে যে জলের সমস্যা, 8 কিলোমিটার 9 কিলোমিটার দূর থেকে জল আনতে হয়, সেই সমস্যাটা দেখার পরে প্রথম আমরা ডিসিশন নিই সন্দেশখালিতে আসার জন্য। এবং সন্দেশখালিতে আমাদের প্রথম প্রজেক্ট করা হয়, তখনও আমরা বলেছিলাম যে এটা যদি সাকসেসফুলি হ্যান্ডেল করা যেতে পারে তাহলে একটা মেশিন যদি 3,000 লোককে জল খাওয়াতে পারে, আমরা 10,000 লোককে টার্গেট করেছিলাম। একটা মেশিন থেকে পার ডে 1,000 লিটার পার আওয়ার ক্যাপাসিটির একটা মেশিন 3,000 লোককে জল খাওয়াতে পারে। এখানে প্রথম আসার কারণ ছিল, প্রথম আমরা খবরটা এখান থেকেই পেয়েছিলাম, টেলিগ্রাফ থেকে আমরা যে ছবিটা দেখি সেটা সন্দেশখালেরই ছবি ছিল এবং সেখানে জল অনেক দূর থেকে আনতে হয়। পিউরিফাই জল আছে কিন্তু সেই জলটা খাওয়ার যোগ্য নয়, হাই টিডিএস লেভেল, 1500 থেকে 2000 টিডিএস লেভেলের জল এখানকার মানুষ খায়। আজকে যে মেশিনটা বসিয়েছি এই মেশিনেও মিনিমাম 2500 উপরে 3,000 লোক পার ডে এই জলটাকে ব্যবহার করতে পারে, সম্পূর্ণ বিশুদ্ধ পানীয় জল। এর মধ্যে কোনো মানে একটা স্ট্যান্ডার্ড টিডিএস লেভেল যেটা 350 থাকার দরকার, সেই লেভেলের জল এটা। আমরা আরও প্রজেক্ট দেবো এরকম। অপরদিকে টাকি রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী পরিশুদ্ধানন্দজী জানান, হাসনাবাদ এরিয়াতে জলের মধ্যে টিডিএস অনেক বেশি থাকে, আর জলের পিউরিফিকেশনটাও খুব দরকার বাচ্চাদের জন্য, আয়রনও খুব বেশি থাকে। তা আমরা বহুদিন চেষ্টা করছিলাম যাতে বাচ্চাদের বিশুদ্ধ পানীয় দেওয়া যায়। তা আমাদের বাচ্চাদের কেন, বাচ্চাদের গার্জেনদের মিলিয়ে আমাদের প্রায় প্রতিদিন এখানে প্রায় 1,000 লোক এখানে মানে জলের প্রয়োজন, জলের প্রয়োজন হয়। এছাড়াও আশেপাশের লোকেরাও জল এখান থেকে নিতে পারে, এরকম ব্যবস্থা করা হলো। তাই আমরা চেষ্টা করছিলাম, আমাদের সৌভাগ্য যে এই টাটা রোটারি ক্যালকাটা নিউ আলিপুর ট্রাস্ট এবং টাটা কেমিক্যালসের তারা এগিয়ে এসেছে আমাদের এই কাজে সহযোগিতা করার জন্য। আমাদের রামকৃষ্ণ তরফ থেকে আমি তাদের অশেষ অশেষ ধন্যবাদ জানাই। এর সঙ্গে আজ সুন্দরবন মা সারদা ওয়েলফেয়ার ট্রাস্ট যারা আছে তারাও সহযোগিতা করেছেন, তাদেরই মাধ্যমে আমরা এই প্রকল্পটা শুরু করতে পেরেছি, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। সাধারণ মানুষ জল পাবে, সাধারণ মানুষকে যারা খোলা থাকবে, যতক্ষণ স্কুল খোলা থাকবে তখন দিতে পারবে, যতক্ষণ স্কুল খোলা থাকবে আমাদের তখন দিতে পারবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, বসিরহাট। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।